বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আফতাবুর রহমান, গঙ্গাচড়া বিএম কলেজ, গঙ্গাচড়া রংপুর। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি একাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান নীতি ও পূরক একের জাবেদা অংশের উত্তোলন সংক্রান্ত লেনদেনের জাবেদা নিয়ে আলোচনা করব। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা ব্ল্যাকবোর্ডে লক্ষ্য করি এখানে কিছু লেনদেন লিপিবদ্ধ করা আছে, তোমরা লক্ষ্য করো। এক নম্বর উত্তোলন 5,000 টাকা, দুই নম্বর নগদ উত্তোলন 5,000 টাকা, তিন নম্বর লেনদেন নিজ প্রয়োজনে কারবার হতে উত্তোলন 5,000 টাকা, নম্বর চার ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন 5,000 টাকা, পাঁচ কারবার হতে মালিকের মেয়ের বা স্ত্রীর জন্মদিনের উপহার প্রদান 5,000 টাকা, ছয় কারবার হতে মালিকের বাসা ভাড়া প্রদান 5,000 টাকা, নম্বর সাত আয়কর প্রদান 5,000 টাকা, আট জীবন বিমার প্রিমিয়াম প্রদান 5,000 টাকা, নয় নম্বর ব্যবসা হতে মালিকের বাড়ির বাজার খরচ প্রদান 5,000 টাকা। এক থেকে নয় নম্বর যে লেনদেন আমি লিপিবদ্ধ করেছি, প্রতিটা লেনদেনের ক্ষেত্রে মালিকের ব্যক্তিগত খরচ হিসাবে আখ্যায়িত করা হয়। এই ব্যক্তিগত খরচের ক্ষেত্রে জাবেদা হবে এক থেকে নয় পর্যন্ত। যে লেনদেনেই দেয়া থাক না কেন, আমরা ডেবিট ক্রেডিট নির্বাচন করব। যেখানে এখানে উত্তোলন দুই নম্বর জাবেদা আছে উত্তোলন, তিন নম্বর লেনদেনের মধ্যে আছে উত্তোলন, চার নম্বর লেনদেনের মধ্যে আছে উত্তোলন, পাঁচ নম্বর লেনদেনের মধ্যে আছে উপহার প্রদান, এটাও মালিকের ব্যক্তিগত। কারবার হতে মালিকের বাসা ভাড়া প্রদান মালিকের ব্যক্তিগত, আয়কর প্রদান মালিকের ব্যক্তিগত আয়কর প্রদান করা হয়, আট নম্বর হলো জীবন বিমা প্রিমিয়াম প্রদান, এটাও মালিকের ব্যক্তিগত জীবন বিমা একটা করা আছে, সেখান থেকে কারবার থেকে টাকা প্রদান করা হয়, নয় নম্বর লেনদেনের ক্ষেত্রে ব্যবসা হতে মালিকের বাড়ির বাজার খরচ প্রদান, এটাও মালিকের ব্যক্তিগত খরচ। তো এক থেকে নয় পর্যন্ত যে লেনদেন নয়টা দেয়া আছে, প্রতিটার ক্ষেত্রে ডেবিট হবে উত্তোলন। উত্তোলন হিসাব হবে ডেবিট। তাহলে ক্রেডিট কী হবে? তাহলে কারোর প্রতিষ্ঠান থেকে কি চলে যাচ্ছে আমাদের হিসেব করতে হবে। প্রিয় শিক্ষার্থী, কারোর প্রতিষ্ঠান থেকে যেটা চলে যায় সেটা হয় ক্রেডিট। তাহলে আমাদের কাছ থেকে কি চলে গেল? নগদ অর্থ। তাহলে এখানে নগদান হিসেব হবে ক্রেডিট। তোমরা জানো ক্রেডিটটা সবসময় ডানে একটু সরে লিখতে হয়, সেই ক্ষেত্রে আমি লিখলাম উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তার মানে যে নয়টা লেনদেন দেয়া আছে, এই নয়টা লেনদেনের ক্ষেত্রে যেটাই দেয়া থাক না কেন, পরীক্ষায় এই নয়টা থেকে একটা মোটামুটি সব সময় আসে। তোমরা খেয়াল রাখবা এই নয়টার মধ্যে যে কোনো একটি লেনদেন দেয়া থাকলে তার জাবেদা হবে বা ডেবিট ক্রেডিট হবে, উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে লেনদেন কটা কী কী। সেই এক নম্বর লেনদেন হলো উত্তোলন 5,000 টাকা, দুই নম্বর লেনদেন হলো নগদ উত্তোলন 5,000 টাকা, তিন নম্বর লেনদেন হলো নিজ প্রয়োজনে কারবার হতে উত্তোলন 5,000 টাকা, চার নম্বর লেনদেন হলো ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা হতে উত্তোলন 5,000 টাকা, পাঁচ নম্বর লেনদেন হলো কারবার হতে মালিকের মেয়ের বা স্ত্রীর জন্মদিনের উপহার প্রদান 5,000 টাকা, নম্বর ছয় নম্বর লেনদেন কারবার হতে মালিকের বাসা ভাড়া প্রদান 5,000 টাকা, সাত নম্বর লেনদেন আয়কর প্রদান 5,000 টাকা, আট নম্বর লেনদেন জীবন বিমা প্রিমিয়াম প্রদান 5,000 টাকা, নয় নম্বর লেনদেন ব্যবসা হতে মালিকের বাড়ির বাজার খরচ প্রদান 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে এই 5,000 টাকা এখানে সব ক্ষেত্রে একই লেখছি, কিন্তু 5,000 টাকার ক্ষেত্রে সবসময় যে 5,000 টাকা হবে এমনটি নয়, এখানে 5,000-এর জায়গায় 10,000-ও হতে পারে। মোট কথা
অ্যামাউন্ট বা পরিমাণের ক্ষেত্রে যখন যেটা দেয়া থাকবে আমরা সেটা লিপিবদ্ধ করব। জাস্ট এখানে একই লেনদেনের ক্ষেত্রে আমি 5000 টাকা লিপিবদ্ধ করেছি। তাহলে নয়টির ক্ষেত্রে আমরা একটি জাবেদা বা জাবেদার ক্ষেত্রে ডেবিট ক্রেডিট নিরূপণ করব, সেটা হলো উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এখানে তিনটা ব্যতিক্রম আছে, নয়টির ক্ষেত্রে একই হবে। শুধুমাত্র এখানে 6, 7, 8 এই 6, 7, 8 ক্ষেত্রে একটু খেয়াল করো, 6, 7, 8 কারবার হতে মালিকের বাসা ভাড়া যদি বলা থাকে, কারবার হতে মালিকের বাসা ভাড়া চেকে প্রদান, চেকে প্রদান, আয়কর চেকে প্রদান, আমি চেঞ্জ করে দিচ্ছি, আয়কর চেকে প্রদান অথবা চেক মারফত প্রদান, আট নম্বর লেনদেনের ক্ষেত্রে যদি দেওয়া থাকে জীবন বিমা প্রিমিয়াম চেকে প্রদান, জীবন বিমা প্রিমিয়াম চেকে প্রদান 5000 টাকা বা 10000 টাকা যেটাই দেওয়া থাক না কেন, এক্ষেত্রে কী হবে? এখানে একটা নতুন করে শব্দ আসছে, চেক, চেক, চেক। তার মানে আমরা জানি কারবার প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি চেক চলে যায়, তাহলে এখানে দেখো চেকে প্রদান মানে কারবার থেকে চেক চলে গেছে, চেক চলে যাওয়ার অর্থ হলো টাকাটা আমার নগদে যায়নি, এটা আমার ব্যাংক থেকে টাকাটা চলে গেছে। তাহলে ব্যাংক থেকে যদি টাকাটা চলে যায়, এর আগেও আমি বলছি ব্যাংক থেকে অর্থ চলে গেলে তখন হবে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে কী হবে, যেহেতু উত্তোলন সব জায়গায় হবে, উত্তোলন হিসাব ডেবিট হবে আর ক্রেডিটটা ডানে একটু সরে যায়, সেক্ষেত্রে হবে ব্যাংক হিসাবে হবে, এখানে ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে ডেবিটটা হলো উত্তোলন হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তাহলে এখানে আগে ছিল কি নগদান, এখন হলো ব্যাংক। নগদানের ক্ষেত্রে কী ছিল, তখন চেক উল্লেখ ছিল না, এখন যেহেতু চেক উল্লেখ আছে বা চেক মারফত প্রদান করা হয়েছে সেক্ষেত্রে অবশ্যই ক্রেডিটটা হবে ব্যাংক হিসাব। তাহলে প্রিয় শিক্ষার্থী, এটা যদি তোমরা মনে রাখো তো অবশ্যই পরীক্ষায় একটা কমন পেতে পারো, এবং আমি আশা করি একটা কমন থাকেই। ঠিক আছে, তাহলে আমরা নিচের আরও দুইটা লেনদেন লিপিবদ্ধ করছি, এই দুটো সম্পর্কে একটু বলি। সেটা হলো তোমরা লক্ষ্য করো, কারবার হতে পণ্য উত্তোলন, কী উত্তোলন, পণ্য উত্তোলন, এখানে উত্তোলন কথাটা আছে। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে হবে যেহেতু উত্তোলন আছে উত্তোলন হিসাব হবে ডেবিট, ক্রেডিট কী হবে পণ্য। তাহলে আমি আগেই বলছি পণ্য যদি কখনো থাকে কখনো হবে না পণ্য হিসাব, আমি লিখে রাখছিলাম এর আগে, একটু লক্ষ্য রাখো, কখনো হবে না পণ্য হিসাব, কখনো হবে না মাল হিসাব, কখনো হবে না চেক হিসাব, তার মানে এইগুলান কখনো হিসাব লেখা যাবে না, কখনো আমরা লিখব না পণ্য হিসাব, কখনো লিখব না মাল হিসাব, কখনো লিখব না চেক হিসাব, এটা কখনোই লেখা যাবে না। তাহলে এখানে পণ্য উত্তোলন করা হয়েছে, তাহলে পণ্যটা আমি ক্রয় করছি যখন, তখন কী হয়েছে, তখন হয়েছে ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, এক্ষেত্রে হবে ক্রয় হিসাব ক্রেডিট, এটা ব্যতিক্রম, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। আমি যদি এখানে লক্ষ্য করি, প্রিয় শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো যে উত্তোলন, উত্তোলন হিসাব ডেবিট, ক্রয় হিসাব ক্রেডিট। কেন ক্রেডিট এটা বলতেছি, উত্তোলন দেখো আগে লেখা হয়েছে আর ক্রেডিটটা নেচে ডানে একটু সরে লেখছি, তার মানে ডানে একটু সরে গেলে সেটা ক্রেডিট, এটা মনে রাখতে হবে। এটা সংক্ষিপ্ত দেখার সাথে সাথে মনে হবে যে এটা ডেবিট, এটা ক্রেডিট। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে শুধুমাত্র ক্রয় হিসাব ক্রেডিট হলো। নেচে আর একটা দেওয়া আছে, বিজ্ঞাপনের জন্য পণ্য বিতরণ, এখানে দেখো আছে কি বিতরণ, পণ্য বিতরণ, পণ্য মানে আমি ক্রয় করছি, ক্রয় করার পর
সেই পণ্যটা বিজ্ঞাপনের উদ্দেশ্যে বিতরণ করছি, সেই ক্ষেত্রে হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট, বিজ্ঞাপন হিসাব ডেবিট, কোরা হিসাব ক্রেডিট, কোরা হিসাব ক্রেডিট। যেহেতু বিজ্ঞাপনের উদ্দেশ্যে পণ্য বিতরণ করেছি আমি কারবার প্রতিষ্ঠান থেকে, সেই ক্ষেত্রে হবে বিজ্ঞাপন হিসাব ডেবিট, কোরা হিসাব ক্রেডিট। তাহলে প্রিয় শিক্ষার্থী, আজকে এ পর্যন্ত উত্তোলন সংক্রান্ত লেনদেনের জাবেদা আলোচনা করলাম। পরবর্তী ক্লাসে আমরা বিস্তারিতভাবে জাবেদা কীভাবে লেখা যায়, একটা পূর্ণাঙ্গ পৃষ্ঠায় কীভাবে জাবেদা হয়, পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। আল্লাহ হাফেজ।